সরকারি চাকরিয়ালে বিজেপির সদস্য হব নোৱাৰে, তেওঁলোকৰ পৰিয়ালে সদস্য হব পাৰে। কারণ আমার কোড অফ কন্ডাক্টত লিখা আছে যে গভর্নমেন্ট সার্ভেন্ট কোনো রাজনৈতিক দলের সদস্য হব নোৱাৰে, কিন্তু তেওঁলোকৰ পৰিয়াল লৰা ছোৱালী সদস্য হব পাৰে। একচুয়ালি 42টা কাগজত ফর্মত মেনুয়েলি এইবার আমি মেনুয়েলটো ধৰা নাই। মেনুয়েল ধরলে আমার বহুত বাড়িব, কিন্তু মেনুয়েলটো এইবার আমি লোৱা নাই আর দিল্লীও লোৱা নাই। কারণ যেতিয়া ফোন করে এটা ওটিপি আহে, ওটিপিটো করার পিছত নিজে ফিল আপ নকৰিলে কৰিব নোৱাৰে, কিন্তু ফর্মত কেতিয়াবা ভোটার লিষ্টৰ পৰাও কৰিব পাৰে। সেই কারণে এইবার আমি অকল অনলাইন মেম্বারশ্বিপটো প্রথম কৰিব খুজিছো। যোৱাবার আমার অনলাইন মেম্বার আছিল 18 লাখ, অফলাইন মেম্বার আসলে বাকিখানি। এতিয়া অফলাইন হৈ গলে আমারও সংখ্যা 70 লাখ হৈ যাব, কিন্তু আমি অফলাইনটোত এইবার আমি গুরুত্ব দিয়া নাই, অনলাইনটোত গুরুত্ব দিছো। কারণ নিজের মোবাইলত ওটিপি নহালৈকে নিজে মেম্বার হব নোৱাৰে। গতিকে আমার মোবাইলটো দিয়কচোন, এক মিনিট রিং করে দিছো। যেটা কেতিয়াবা মানুহে অভিযোগ কৰিব পাৰে যে মই ফোনটো ললো 8000-2420 রিং করে দিল, মেম্বার হৈ গলো। এতিয়া তেনেকে মেম্বার হব নোৱাৰে, মই রিং করিম, ওটিপি আহিব, ওটিপিটো দি মই পুরা ফর্ম ফিল আপ করব, দেউতার নাম, মার নাম সব লিখিব লাগিব, যিটো ডেটা তৃতীয় পক্ষই জানিব নোৱাৰিব। আৰু মোৰ রেফারেন্স থাকিব যে মই কার রেফারেন্স কোডত মেম্বার লৈছো। সেই কারণে সম্পূর্ণ প্রক্রিয়া যোৱাবার 18 লাখে পূরণ কৰিছিল, এইবার আমি সম্পূর্ণ প্রক্রিয়া পূরণ 53 লাখ অতিক্রম করছো। সরকারি চাকরিয়ালে বিজেপির সদস্য হব নোৱাৰে, তেওঁলোকৰ পৰিয়ালে সদস্য হব পাৰে। কাৰণ আমাৰ কোড অফ কন্ডাক্টত লিখা আছে যে গভৰ্ণমেণ্ট ছাৰ্ভেণ্ট কোনো ৰাজনৈতিক দলৰ সদস্য হব নোৱাৰে, কিন্তু তেওঁলোকৰ পৰিয়াল লৰা ছোৱালী সদস্য হব পাৰে। 75% অফ দ্য লোকসভা ইলেকশ্যন, গতিকে আমি 60 লাখ পালে 75% অফ দ্য টোটেল ভোট পোল ইন দ্য লোকসভা ইলেকশ্যন, সেইটোৱে কেলকুলেশ্যন। তাৰমানে উপরপরা কৈছে যে লোকসভাত আমি যিমান ভোট পাইছো তার 75% মেম্বার করিব লাগিব, অনলাইন আর অফলাইন মিলি। লোকসভা নির্বাচনত অসমত আমি যিমান ভোট পাইছো তার 75% হল 60 লাখ। অফলাইন উচুয়াকৈ আমি চেষ্টা করে আছো যে অনলাইন দি যাব পাৰো নেকি ইমান, গতিকে অনলাইনত নোৱাৰিলে তেতিয়া কিছু হয়তো অফলাইন হব, কিন্তু আমি সকলে ভাবু যে 57-56 লাখলৈকে আমি অনলাইন যাব পাৰি, 95% টার্গেট আমি অনলাইন লব পাৰি। 55 লাখ মানুহক ভয় কোনে খুৱাব পাৰে আপোনালোকে কওকচোন, এজন দুজন মানুহক ভয় খুৱাব পাৰে, 55 লাখ মানুহক ভয় খুৱাবৰ কাৰণে কিটো ভাৰতত জন্ম লব নোৱাৰিব, পৃথিবীতো জন্ম লব নোৱাৰিব, কোনোবা সেকেন্ড উপগ্রহত জন্ম লব লাগিব, এজন দুজন মানুহক ভয় খুৱাব পাৰে, 55 লাখক কেনেকে ভয় খুৱাব। চক, আমাৰ যিটো ট্ৰেন্সপাৰেন্সি যে আপোনাৰ মোবাইলত অটিপি আহিব আপুনি পুৰা কৰিব, আমাৰ ট্ৰেন্সপাৰেন্সিত আমি যিমান কৰিব পাৰিছো এইটো আমাৰ কাৰণে এটা সফলতা। কংগ্ৰেছে আৰু ভালকৈ কৰক, আমাৰ শুভেচ্ছা আছে। উজনি অসমত যোৰহাটে অহা কালি পৰহি 40,000 পাই যাব, বোকাখাত আমি অলপ পিছুৱাই আছো, মোৰ ডিষ্ট্ৰিক্ট বোকাখাত আৰু মাকুম এই দুটা আমি পিছুৱাই আছিলোঁ, তিয়ক আৰু তিতাবৰ আমি প্ৰায় 30,000 ওচৰ পাই গলোঁ, তিয়ক আৰু তিতাবৰ 30,000ৰ ওচৰ পালোঁ, যোৰহাট আমি আজি বা কালি 40,000 ক্ৰছ কৰি ল'ম, 40,000 অলরেডি, বিরোধী দলপতির সমষ্টিত 45,000, শিবসাগরত 40,000 আমি ইতিমধ্যে পার করল, আর সভাপতি আর মূর সমষ্টিত আমি পুরা সেঞ্চুরি মারি আছো। প্রত্যাহ্বান তো একো নাই, 40,000 সবেই করে দিব, মোবাইলের লগত কথা, নাগা সীমান্ত মোবাইল তো জালুকবাড়ি যিমান মোবাইল আছে সিমান মোবাইল তিয়ক আর তিতাবরত নাথাকে নহয়, সেকারণে যত গাঁৱৰ ভোট সেন্টার তাতে টাউনতকৈ পিছত হয়।
কারণ এই তো মোবাইল থাকবে না, অক মানুষজন থাকলে নহব, আর একটা মোবাইলত অক এজনহে হব পারি। 40,000-এর উপর আছে বঙ্গাইগাঁও হওয়া নাই, অল্প সিডলি চিরাং আমার নহয়ও, সিডলি চিরাঙত আমি ইমান করব নোৱাৰো, এটো আমার টার্গেটতে নাই। সিডলি চুরাং, গোসাইগাঁও, বাউখাংগুড়ি এইবিলাকত আমার টার্গেট নাই, আমার চামুগুড়িও আমার টার্গেট নাই, কারণ এই নতুন চামুগুড়ি, ইলেকশন হব পুরনা চামুগুড়ি, পুরনা চামুগুড়ি আধা ব্রহ্মপুরত আছে, নতুন চামুগুড়িত বিজেপিয়ে যদি 6,000-ও করব পারে বহুত ভাল, কারণ এইবিলাক সমষ্টিত এতিয়া ভোটার নাই আমার। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।